জেলে থেকে কিভাবে পেট্রোল বোমা মারছেন বিএনপি নেতারা, প্রশ্ন রিজভীর। এদিকে এবার 48 ঘন্টার অবরোধ ডাকলো গণ অধিকার পরিষদ। জানাবো যা কিছু হবে সংবিধান ও আইনের মধ্য থেকেই হতে হবে, বলছেন আইন মন্ত্রী। জানিয়ে দেব 5 কারণে বাংলাদেশে নিয়ে অবস্থান পাল্টাতে পারে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো এককভাবে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জেলে থেকে কিভাবে পেট্রোল বোমা মারছেন বিএনপি নেতারা, প্রশ্ন রিজভীর। উদ্ভট গায়েবী মামলার নতুন নতুন মডেল দেখতে পাচ্ছি, মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখেছেন। জেলে থেকে কিভাবে পেট্রোল বোমা মারছেন বিএনপি নেতারা, তিনি বলেন জেলে থেকে নাকি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন বিএনপি নেতা। আপনারা দেখবেন সংবাদপত্রে কিন্তু এই বিষয়গুলো আসছে, এই তাজ্জব কাহিনী, এই তামাশার কথাবার্তার কথা আমরা প্রায়ই শুনি, এইসব সংবাদ গণমাধ্যমে দেখা যাচ্ছে। এসব হাস্যকর মামলা দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের জুলুম নির্যাতন ও হয়রানির ভয়ঙ্কর অবর্তের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। দেশকে বিএনপি শূন্য করতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বিরোধী নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গ্রেফতার থামছে না, দেশের জাতীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত গ্রেফতারে যে হিড়িক চলছে, যে ধারা চলছে, সেটা ভাষাই বলা যাবে না। এর সঙ্গে আক্রমণে আক্রান্ত হয়ে নিহত হওয়ার ঘটনাও কিন্তু থামছে না। তিনি বলেন গত 24 ঘন্টায় 176 জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলায় 575 জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 28 অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে এই পর্যন্ত 7713 জন গ্রেপ্তার, মোট মামলা 506টির অধিক, মোট আসামি 38560 জন, মারা গেছেন 10 জন এবং আহত 5780 জন। বিএনপির এই নেতা বলেন প্রধানমন্ত্রী থাকার যে কী স্বাদ সেটাই তো তিনি পেয়েছেন, সেই স্বাদের কারণে তিনি শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চান না। বিদেশি এক সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন জনগণই নাকি তার মূল শক্তি, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিচ্ছে না কেন? জনগণের সঙ্গে থাকলে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে অবাধ অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন করে ক্ষমতায় আসতে ভয় পাচ্ছেন কেন? এ সময় রিজভী অভিযোগ করেন বিএনপিকে বল প্রয়োগে উৎখাতের পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশ এখন 71-এর ভয়াল পরিস্থিতি বিরাজ করছে, 71-এ হানাদার বাহিনীর হিংস্রতা ও দুঃশাসন হুবহু নকল করছে আওয়ামী লীগ সরকার, তাদের শান্তি কমিটির মতো এখন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। তিনি বলেন হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের না পেলে তাদের পরিবারের লোকদের ধরে নিয়ে যেত, আওয়ামী লীগ পুলিশ সেই দৃষ্টান্ত অনুসরণ করছে, একজনকে না পেলে তার ভাইকে, ভাইকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। সারা দেশ থেকে এই অমানবিক মনুষ্যত্বহীন সংবাদ প্রতিনিয়ত আমাদেরকে শুনতে হচ্ছে। এবার 48 ঘন্টার অবরোধ ডাকলো গণ অধিকার পরিষদ। বিএনপি ডাকা কর্মসূচির সঙ্গে মিল রেখে সারা দেশে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করবে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। রোববার 5 নভেম্বর ও সোমবার 6 নভেম্বর সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের চলমান দুর্নীতি, দুঃশাসন, বিচারহীনতার অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য অবরোধ কর্মসূচির ঘোষণা করছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত দেশব্যাপী 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে গণ অধিকার পরিষদ। দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ স্তরের জনগণকে 48 ঘন্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ। যা কিছু হবে সংবিধান ও আইনের মধ্য থেকেই হতে হবে, বলছেন আইন মন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আগামী দিনে যা কিছু হবে সংবিধান ও আইনের মধ্য থেকে হতে হবে, এর ব্যত্যয় হলে জাতি আবারও পিছিয়ে পড়বে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দেওয়া সংবিধানে জনগণকে প্রজাতন্ত্রের সব ক্ষমতা মালিক বানিয়েছেন। এই সংবিধানে 26 থেকে 47 অনুচ্ছেদে মৌলিক অধিকারের অধিক বিধান সন্নিবেশ করা হয়েছে, সেখানে সব নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। সংসদ কিভাবে গঠিত হবে, সরকার কিভাবে গঠিত হবে, নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, তার সব বিধান সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিগত অর্ধশত বছরের অভিজ্ঞতা বলে যখনই বাংলাদেশ বঙ্গবন্ধু প্রবর্তিত সংবিধান শাসন থেকে বিচ্যুত হয়েছে, তখনই দেশে আইনের শাসন ও ন্যায় বিচার ব্যাহত হয়েছে, দেশে অরাজক ও নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৌলিক মানবাধিকার ভুলটিত হয়েছে, সর্বোপরি দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
পাঁচ কারণে বাংলাদেশ নিয়ে অবস্থান পাল্টাতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিয়ে কি যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টাচ্ছে, বিশেষ করে গত কিছুদিনের ঘটনা প্রবাহে মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে আগে যুক্তরাষ্ট্র যে রকম আগ্রাসী এবং সতর্ক ছিল সেই জায়গা থেকে তারা সরে এসেছে, বরং বিএনপির জ্বালাও পড়ে ভাঙচুরের রাজনীতির পর তারা কিছুটা বিব্রত এবং হতাশ। তবে শুধুমাত্র বিএনপির ভাঙচুর অগ্নিসংযোগ নয়, বরং আরও নানা রকম কূটনৈতিক প্রভাবের কারণে বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তার অবস্থান কতটা পরিবর্তন করছে, তা আদৌ করছে কিনা, তা বোঝা যাবে আগামী 10 নভেম্বর সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বৈঠক হবে। এছাড়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীও নয়াদিল্লিতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই আলোচনায় বাংলাদেশের নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে বলে কূটনৈতিক মহল মনে করছেন। পাঁচটি কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে তাদের অবস্থান পাল্টাতে পারে বলে অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করছেন। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সম্পর্কে মনোভাব পাল্টানোর একটি সবচেয়ে বড় কারণ হতে পারে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ইস্যু। এই মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র একা হয়ে গেছে এবং পুরো মুসলিম বিশ্বের দেশগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে একটি মার্কিন বিরোধী অবস্থান গ্রহণ করেছে। এর ফলে দেশে দেশে জঙ্গি ইসলামী সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে বাংলাদেশে যদি তার বিএনপি এবং জামায়াতের প্রতি সহানুভূতি দেখায় তাহলে এখানে জঙ্গি সংগঠনগুলোর উত্থান করতে পারে এবং এই ধরনের উত্থান তাদের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। ভারতের মনোভাব। মধ্যপ্রাচ্য ইস্যুর কারণে ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ যার মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের সমর্থন রয়েছে। আর এই কারণেই ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আরও বেশি আস্থাভাজন এবং বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে। এই বাস্তবতায় ভারত যা চাইবে বাংলাদেশ তার বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো যাবে না। এ কারণে কৌশলগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের আগের অবস্থান পাল্টাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি ভুল রাজনীতি এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে যেভাবে দেখেছিল এবং বিএনপির যে কথাবার্তাগুলো ওপর তারা আস্থা রেখেছিল তা ক্রমশ ভুল প্রমাণিত হচ্ছে। বিশেষ করে 28 অক্টোবরের বিএনপির জ্বালাও পোড়া ও ভাঙচুরের ঘটনা এবং জামায়াতের সঙ্গে বিএনপির সক্ষমতা প্রকাশ রূপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিন্ন চিন্তায় উৎসাহিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে বিএনপি কথা রাখেনি এবং তারা যে সহিংসতার পথ বেছে নিচ্ছে তা সঠিক নয়, এ কারণে বাংলাদেশের ব্যাপারে তাদের মনোভাব অবস্থান ইত্যাদি পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের পাল্টা কূটনীতি। বাংলাদেশ গত কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে বিকল্প চ্যানেলে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করেছে এবং এই ব্যাখ্যার কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে বাংলাদেশ সম্পর্কে তারা যে ধারণাগুলো নিচ্ছিল সেই ধারণাগুলো সবটুকুই পুরোপুরি সত্য নয়, বরং বাংলাদেশের ব্যাপারে তারা অপপ্রচারে বেশি কান দিয়েছে, আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বাংলাদেশের ব্যাপারে নতুন করে ভাবছে। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে গভীরভাবে হিসেব নিকেশ করেছে এবং এসব হিসেব নিকেশে তারা দেখছে যে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার টিকে যায় তাহলে সরকার প্রচণ্ড মার্কিন বিরোধী অবস্থান নেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আরও গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করবে। ইতিমধ্যে বাংলাদেশ অনেকগুলো বিকল্প বাজারের সন্ধান পেয়েছে। স্বাভাবিকভাবে চাপে পড়লে বাংলাদেশ এই চাপ কাটিয়ে উঠতে পারবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিরাট বাজার হারাবে। তাছাড়া বাংলাদেশ থেকে যত স্বল্পমূল্যে পোশাক পায় সেটি মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশ থেকে পারবে না। এমনি অর্থনৈতিক সংকটে ঢুকতে থাকা যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে একটি বড় সমস্যা, আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে একটি আগ্রাসী অবস্থান থেকে সরে এসে একটি সমঝোতামূলক অবস্থানে আসতে চাইছে বলে অনেকেই মনে করেন। এককভাবে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি আওয়ামী লীগ এককভাবে যাবে নাকি মহাজোট বা 14 দলীয় জোটগতভাবে অংশগ্রহণ করবে, এটি এখন রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে কৌশলগত কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে যেতে পারে, কারণ এই নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হতে পারে ভোট গ্রহণ পর্যন্ত, আর এই কারণে আওয়ামী লীগ কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। আগামী নির্বাচনে তিনটি সম্ভাব্য ঘটনা ঘটতে পারে। প্রথমত, এই নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি অংশগ্রহণ করবে এবং অস্তিত্ব রক্ষার জন্য শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন করবে, যে কটি আসনেই পাক না কেন এর মধ্য দিয়ে তারা সংগঠনকে পুনর্গঠন করবে। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আওয়ামী লীগের পরিকল্পনা মহাজোটগত হয়ে নির্বাচন। বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন সহ আরও অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, কাজে এরকম একটি পরিপূর্ণ নির্বাচন জোটগতভাবে অংশগ্রহণ করা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো বিকল্প থাকবে না। কিন্তু আওয়ামী লীগ মনে করছে যে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে না এবং আসলেও তারা অন্যরকম কোনো ষড়যন্ত্র করবে নির্বাচনকে ঘিরে। এক্ষেত্রে দ্বিতীয় সম্ভাব্য পরিণতিটার উপর আওয়ামী লীগ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সম্ভাব্য দ্বিতীয় পরিণতি হলো বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে এবং নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করবে।
মনোনয়নপত্র দাখিলের পর থেকে তারা প্রতিটি পদে পদে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, নির্বাচন সম্বন্ধে নানা রকম আপত্তি এবং কথাবার্তা বলবে। এক পর্যায়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবে, ফলে 2014 মতোই পরিস্থিতি হবে। 2014 একই কাণ্ড জাতীয় পার্টি করেছিল, ফলে ওই নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে একটি নির্বাচন। এটি বিএনপির একটি কৌশলগত পরিকল্পনা বলে আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন, এবং এরকম কৌশলগত পরিকল্পনা যদি বিএনপি শেষ পর্যন্ত করে তাহলে সেই নির্বাচনে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রাপ্তি অনেক জটিল হবে এবং সরকারও বেশ চাপের মুখে পড়বে। সে কারণে আওয়ামী লীগ মনে করছে, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণাও দেয় তাহলে সেই ঘোষণায় বিশ্বাস করা ঠিক হবে না, বরং একক নির্বাচন করাই যুক্তিযোগ সঙ্গত হবে। কারণ এক্ষেত্রে বিএনপির প্রার্থীরা যদি প্রত্যাহার করে তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে থাকবেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বিএনপিকে ছাড়াই। নির্বাচনে ভোটের উপস্থিতিও ভালো থাকবে, আর এ কারণে আওয়ামী লীগ মনে করছে যে আওয়ামী লীগ একা নির্বাচন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তৃতীয় পথ হল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, বিএনপি তার অবস্থানে অনর থাকবে। তারা মনে করবে যে বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না, সরকার এরকম নির্বাচন করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সরকারের উপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করবে এবং শেষ মুহূর্তে সরকার আরেকটি অর্থপূর্ণ নির্বাচন করতে বা সরে যেতে বাধ্য হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।